সুযোগ না দিয়ে আপনি আমাকে গ্রেফতার করেছেন। আমার কোনো কথা আপনি শুনতে চাননি। আমি কোনো অভিযোগ করছি না, কিন্তু আপনার চোখে চোখ রেখে আমি দেখেছি, বুঝেছি, এক মুহূর্তের জন্য হলেও আপনি আমাকে ভালোবেসেছিলেন। আর সেই ভালোবাসার দাবি নিয়ে একটা জিনিস আপনার কাছে চাইব, দেবেন? বলুন, চেষ্টা করে দেখব। নিরাময় ক্লিনিকের তিনতলায় 4 নম্বর ক্যাবিনে আমার বোন গুরুতর অসুস্থ হয়ে শুয়ে আছে। আজকে তার ওষুধ কিনে দেবার কথা ছিল, কিন্তু আমি তো আর যেতে পারছি না, তাই আপনি যদি একটু কষ্ট করে, আপনি না গেলে অবশ্য আমার কিছু করার নেই। আই উইল গো। এক্সকিউজ মি, আপনি? আমি সঞ্জনার বন্ধু, আমার নাম ইমরান। সঞ্জনা কিছুদিনের জন্য ঢাকার বাইরে গেছে। ও, সঞ্জনা বলেছিল ওর বোনের জন্য কিছু ঔষধ প্রয়োজন। জি, এই যিনি প্রেসক্রিপশন। ওনার এই অবস্থা কবে থেকে? কেন, সঞ্জনা আপনাকে কিছু বলেনি? না। কেমন বন্ধু আপনি, নিজের বন্ধুর এত বড় সর্বনাশের খবর জানেন না? না মানে, সঞ্জনা একটু চাপা ধরনের তো, মনের কষ্ট আরেকজনকে কখনোই বলে না। আমি জানি, মেয়েটা বুকে পাথর বেঁধে জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে, বাবার মতো নিজেও সাংবাদিক হয়েছে, কিন্তু ওর মনে যে আগুন জ্বলছে তাও কি করে নিভাবে আমি জানি না। কি হয়েছিল আমাকে খুলে বলুন প্লিজ। আমার ভাই ছিল জনতা টিভির ক্রাইম রিপোর্টার মাসুদ চৌধুরী, সাংবাদিক হিসেবে ছিল তার খুব নামডাক, দুটি মেয়ে আর স্ত্রী নিয়ে তার ছিল সুখ সংসার। পাপা, আমি তো ক্যামেরা পুরো অপারেট করতে জানি। জানলেই ক্যামেরা নিয়ে ফাজলামো করতে হবে নাকি? ক্যামেরা তোর বাবার কাছে দিয়ে দে, এসব করতে হবে না। অঞ্জনা, মাইক্রোফোন রেখে নাস্তা খেতে আয়। না মা, আমি খাবো না, আমি ডায়েটিং করছি। ডায়েটিং কেন? টিভিতে দেখো না, মেয়েগুলো বাঁশপাতার মধ্যে চিকন না হলে তাদেরকে উপস্থাপনা করতে দেয় না, দেখতে হবে। আগামী মাসে চ্যানেল আইতে অডিশন। কোন অডিশন ফডিশন দিতে হবে না। কি হলো, তুমি কিছু বলছো না কেন? কারেক্ট, পরীক্ষা শেষ হবার আগে নো উপস্থাপনা, আগে পড়াশোনা তারপর অডিশন। আপু, তুমি বাবাকে কিছু বলো। আমি বলবো কেন, আমার তো পড়াশোনা শেষ, আগামী মাসে দৈনিক পত্রিকা সাংবাদিক হিসেবে জয়েন করছি। হে আল্লাহ, তাড়াতাড়ি আমার পড়াশোনা শেষ করিয়ে দাও। বিপদে পড়লে আল্লাহর নাম, পড়াশোনা না করে আল্লাহকে ডাকলে হবে মা? কেমন ধরবো আপু, আমাকে একটু দাও। কি মজা, নাম দেবো না, আমাকে দাও দাও। অঞ্জনা, তখন চাইলাম দিলে না তো, দেবো না। মা দেখেছো, অঞ্জনা দেখলে তো তোমার মেয়েদের কাণ্ড কারখানা। তোমার মেয়েদের তুমি সামলাও, আমি অফিসে চললাম। কি খবর নেতা, খুব তো মিটিং এ বড়াই করেছিলে, আমাকে দেখে নিবি, আমাকে আর রাজনীতি করতে দিবি না। এখন এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে তোমার মতো খুনি লোক ক্ষমতায় গেলে দেশের সর্বনাশ হবে। আমাকে মেরে ফেললেও আমি তোমাকে সমর্থন দেব না, আর আমি সমর্থন না দিলে তুমি ইলেকশনে জিততেও পারবে না। তোর সমর্থনে খেতা পড়ি, তোকে ছাড়া আমার চলবে। এবার আমার আর কোনো বাধা রইল না, রাজনীতির সিঁড়িতে পা দিয়ে আমি উঠে যাব ক্ষমতার শিখরে। হ্যাঁ,
Stop it! Masud Sahib, apna tulona nei. Thank you, sir. Kintu amar bhabto obak lagche. Mamun Sahib moto ekjon jononeta, Danger 7 Group-er Godfather. Ei kotha kauke bolben na. Eshob news khub gopone prochar korte hoy. Tahole ami jai, sir. আগামীকাল সকালে এসে প্রোগ্রাম কম্পাইল করে দেব ওকে ওকে কিন্তু সাবধান যা বলেছি সেটা মনে রাখবেন জি স্যার হোয়াট কি বলছো তুমি শুধু তাই না স্যার তাতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনাকে এবং ডেঞ্জার 7 গ্রুপকে এদের নেতা যে আপনি এতে আর কোনো সন্দেহ নেই আমরা চাই না স্যার আপনার এই খবরটা আমাদের চ্যানেলে প্রচার হোক কি নাম সাংবাদিকের মাসুদ চৌধুরী ঠিকানা বলো সাথে 3 লালমাটিয়া সেক্টর 2 কিন্তু বস আমি যে আপনাকে এসব বলেছি তা যদি জানাজানি হয়ে যায় কেউ কোনো কিছু জানবে না আজ রাতে ওই সাংবাদিক মরণ হয়ে যাবে দেখেছিস মা ভদ্র চেহারার আড়ালে লোকটা কত বড় পিশাচ ঢাকা শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী গ্রুপ ডেঞ্জার 7 এর গডফাদার সেই অতচ সবাই তাকে জনদরদী নেতা বলে জানে এই জন্য রাজনীতি ভালো লাগে না পাপা তুমি এসব বন্ধ করো তো আমি এখন নাটক দেখব আচ্ছা তোমরা বাসায় থাকো আমি ফুপুর বাসায় যাচ্ছি আচার খেতে এই যাবে নাকি তুই না আপু আমার পেট ব্যথা করছে বেশি করে করুক তাহলে বড় বোনকে ঠকে আর কোনোদিন আচার খাবে না আপু মনে রাখিস এই জলদি ফিরে আসিস আমি আমার রুমে যাচ্ছি মা যা তোমরা বর ক্যাসেট কোথায় কিসের ক্যাসেট সকালে রেকর্ডিং করা ক্যাসেট কোথায় রেখেছিস ক্যাসেট তো এখানে নেই স্টুডিওতে আছে ক্যাসেট স্টুডিওতে না ক্যাসেট দিবি না গুলি করব এই নাও ক্যাসেট আমার মেয়েকে নিও না বড় দেরি করে ফেলেছিস সালমা অঞ্জন আচার খাবি মারে ডেঞ্জার 7 গ্রুপ আমাদের বাঁচতে দিল না আমার সাজানো সংসার ওরা ধ্বংস করে দিয়ে গেছে প্রতিশোধ নেবার দায়িত্ব আমি তোর উপর দিয়ে গেলাম আমি তোর উপর সেই দিন পর থেকে সঞ্জনার মুখে কোনোদিন হাসি দেখিনি তুমি আমাকে এসব আগে বলোনি কেন আমি বলার চেষ্টা করেছিলাম তুমি শুনোনি তাছাড়া কোনো প্রমাণ ছাড়া নেতা মামুন সাহেব মতো লোককে যদি আমি গডফাদার বলতাম তুমি বিশ্বাস করতে কোনো আদালত বিশ্বাস করত করত না তাই নিজের হাতে আমি তুলে নিয়েছিলাম প্রতিশোধের হাতিয়ার তুমি আমাকে ক্ষমা করে দিও ইমরান আমি তোমার বিশ্বাসের তোমার ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি তোমার সাথে আমি অভিনয় করেছিলাম কিছুক্ষণের জন্য শুধু ডেঞ্জার 7 সম্বন্ধে তথ্যের আশায় কিন্তু পর মুহূর্ত থেকে তোমার প্রতি আমি দুর্বল হতে শুরু করেছি সেদিন ডিস্কো ক্লাবে ঘটনার পর তোমার মনে বড় দেখটার পরিচয় পেয়ে তোমার প্রতি আমি সত্যি দুর্বল হয়ে পড়েছিলাম এখন সেসব মুহূর্তগুলো শুধু স্বপ্ন স্বপ্ন নয় সেসব মুহূর্তগুলো এখন সত্য হতে পারে সঞ্জনা আমি তোমাকে মুক্ত করে